ভাই 290 টাকা পুরা চুনা খাইলাম চুনা 290 টাকা দিয়ে বাইরে খাইলে পেট ভরে খাইতে পারতাম এখানে কোনো পেট ভরে নাই কিছু ভরে নাই এখন বাইরে খাইতে পাবো আবার না না কষ্ট ঠিক হয় ভাই ভাই টাটা এখন পানি খাইতেছি বাংলা মনে হলো বিষয়টা একটু ব্যাখ্যা করবে আসসালামু আলাইকুম ভিডিও পিপলস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে যাচ্ছি মূলত কক্সবাজারের লাবণী পয়েন্টে সম্প্রতি একটি নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে এটা নামটা খুবই ইউনিক পেয়াজু গরম ফুদিয়ার হন আচ্ছা সোশ্যাল মিডিয়া সহ পুরো কক্সবাজার একটা হইচই ফেলাই দিছে এই দোকানটা সো ভাবলাম এই দোকানটাতে একটু যাই একটু টেস্ট করে আসি তাদের খাবারগুলো আসলে কিরকম যার উদ্দেশ্যে আমরা তিন ভাই ব্রাদার বেরিয়ে পড়লাম চলে আসলাম লাবণী পয়েন্টে আর রেস্টুরেন্টটা মূলত কাশুন্দি রেস্টুরেন্টের পাশে অর্থাৎ হোটেল কল্লোলের ঠিক পাশে আর হ্যাঁ এটা কিন্তু কোনো ফুড ব্লগ না হ্যাঁ সো এখানে আমি খেতে যাচ্ছি হিসেবে আমার ব্যক্তিগত মতামতটাই আপনাদের সামনে শেয়ার করব আচ্ছা हमको से गाड़ी आए सो দোকানে প্রবেশের পরে এরকম খিলাম্বা একটা মেনু পড়বে আপনাদের সামনে যেটা আসলে লাইটিং করে সুন্দর করে রাখা হয়েছে আর এই হলো পুরো তাদের এরিয়াটা সো তাদের বেসিনটা হলো খুবই নিট এন্ড ক্লিন এবং খুবই সুন্দর আর তাই হলো তাদের মেনু কার্ড সো মেনু কার্ড দেখার পর আমরা আসলে টেনশনও পড়ে গেছিলাম আসলে কোয়ান্টিটি নিয়ে আর তাদের যদি একটু ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই ইউনিক করেছে খুবই ছোট একটা প্লেসের মধ্যে তাদের দোকানের মোস্ট ফেভারিট এবং সিগনেচার আইটেম হচ্ছে পেঁয়াজু যার কারণে মূলত আসলে এতটা নাম ডাক হয়েছে পেঁয়াজুর সাথে সাথে এখানে আরও অনেক রকম আইটেম পেয়ে যাবেন পেঁয়াজি বা পেঁয়াজু যে যাই বলেন হ্যাঁ আমরা আসলে অর্ডার দিয়ে দিয়েছিলাম অ্যান্ড আমাদের আইটেমগুলো চলে আসলো প্রথমে আসলে আমরা কাবলি চাট দিয়েছিলাম এটা নাকি তাদের সিগনেচার আইটেমের মধ্যে অন্যতম একটা এবং অনেক ফেভারিট তবে খাবারগুলো যখন আমার টেবিল আসলো তাদের কোয়ান্টিটি দেখে সত্যি আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে আবে সালে তুমি মেরা মাফ করনা গুসসে মে ইদর উদর নিকল যাতা হুম এখানে প্রতি প্লেটে 60 টাকা করে এখানে কাবলি চাট দেওয়া হয়েছে আপনারা জাস্ট কোয়ান্টিটিটা একটু দেখেন এখানে 60 টাকার কাবলি চাট হ্যাঁ ওদের মোস্ট ফেমাস আইটেম হচ্ছে এটা কাবলি চাট আর এখানে কোয়ান্টিটি একটু দেখাই কোয়ান্টিটি একটু 60 টাকা তো আমাদের সেকেন্ড অর্ডার ছিল হচ্ছে সিঙ্গারা বাট সিঙ্গারা সাইজ দেখে আমি পুরাই অবাক এবং তাদের অফিসের স্টাফের সাথে আমি একটু কথা বলতেছি যা শুনেন কথা এগুলো কি সিঙ্গারা চিকেন সিঙ্গারা সিঙ্গারা গুলো কি চিকেন নাকি পটেটো এইগে জাস্ট অনলি পটেটো পার পিস সবগুলোতে আরে কেনা কে চাইতে হো ফ্রেন্ড একটা প্রশ্ন করি হ্যাঁ আমরা তো বাইরে যখন খাই সিঙ্গারা এত বড় 10 টাকা তো আপনাদের এখানে ছোট এটা 10 টাকা কেন অনেক কিছু দত্ত বেরোতে মানে আদার্স কস্টিং বেশি হ্যাঁ এটা এখানে তারা একটা ভালো রকম প্রতারণা করতেছে জাস্ট ভিতরে আলু ছাড়া আর কিচ্ছু নাই আর উনি যে বলতেছে এখানে চিকেনের একটু অবয়ব আছে এখানে চিকেন টিকেন কিচ্ছু নাই জাস্ট আলু যেখানে বর্তমানে আলু প্রতি কেজি এখন 20 থেকে 25 টাকা ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো জাস্ট অনলি আলু আর কাঁচা মরিচ এদের কিচ্ছু নাই আপনারা যদি কাছে টাকা ধরে তাহলে আপনারা এসে ট্রাই করে যেতে পারেন 10 টাকা দিয়ে সাইজ স্টার হচ্ছে সাইজ এই সিঙ্গারাগুলো জাস্ট হাতে নেওয়ার পর আপনি বুঝতে পারবেন জাস্ট এক একটা সিঙ্গারা এক একটা লিসুস সাইজ হ্যাঁ সো আমাদের থার্ড আইটেম ছিল তাদের মোস্ট ফেমাস এবং যেই নাম অনুসারে তাদের দোকানের নাম করা হয়েছে আলহামদুলিল্লাহ তাদের খাবারের ডেকোরেশন খুবই সুন্দর তবে কোয়ান্টিটি যে এত কম জানলে বিশ্বাস করেন আমি এখানে কোনো দিন আসতাম না আচ্ছা নাম হচ্ছে আরে কেনা কে চাইতে হো পেঁয়াজ গরম পুদি হন কিন্তু পেঁয়াজটা ঠান্ডা পুদি খাইতে হচ্ছে না আমার থেকে সমঝলো 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 দেখায় হ্যাঁ আমরা যে বসছি খাবার খাইছি কোনো টিস্যু রাখে না হ্যাঁ জাস্ট এই গেলা আগে যারা খেয়ে গেছে ওদের দুইটা টিস্যু ছিল আমরা ব্যবহার করেছি হ্যাঁ পানি টানি দেওয়ার কোনো নাম নেই আপনি যদি ভাই মারা খাইতে চান হ্যাঁ তাহলে এখানে চলে আসিয়েন হ্যাঁ আমার পার্সোনাল ওপিনিয়ন তো আমি বলবো ঠিক আছে বাট আপনার
তাদের নিজেদের পার্সোনাল কি ওপিনিয়ন আপনারা এখানে এসে একবার খুঁজে যাবেন, তারপর নিজের দিক বলতে পারবেন আর বুঝতে পারবেন আমার কথার সাথে আপনাদের কথা মিলতাছে কিনা। হ্যাঁ আপনারা বলছেন যে কি গরম পেঁয়াজ খাইলে আইন, কিন্তু আমি যেগুলো খাইছি সবগুলো ঠান্ডা কেন? না পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে কেন? গরম পেঁয়াজ দিচ্ছি আপনাকে, আমরা তো ভালো লাগে আমরা তো পেলাম ঠান্ডা। আচ্ছা সমস্যা নেই, এই হলো আমাদের কক্সবাজারের অবস্থা। হ্যাঁ যে যেদিকে পারতাছে, যে ঝাড়ে পারতাছে স্যার লোডের পটে খাইতেছে। ভাই 290 টাকা ওরা চুনা খাইলাম, চুনা 290 টাকা দিয়ে বাইরে খাইলে প্যাট ভরে খাইতে পারতাম, এখানে কোনো প্যাট ভরে নাই কিছু ভরে নাই, এখন বাইরে খাইতে পারবো আবার। ভাই ভাই টাটা, এখন পানি খাইতেছি বাংলা মনে করি। হ্যালো ভাই ভাই। সো এক বুক হতাশা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে, আর ওইখানে গিয়ে আমাদের পরিচিত একটা দোকান রয়েছে, সেই দোকান থেকে আবার খেতে হবে আমাদেরকে। সো গাইস, এর আগে আপনারা কারা এই গরম গরম পেঁয়াজুর নামে বাস কি এসেছেন চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। খাই আসলাম, হ্যাঁ ব্যাট বড় নাই, এখন আসছি টং দোকানে, এই যে খাইতেছি কিচ্ছু করার নাই।